দেখো পুষ্কর, দেখো পুষ্কর, মূলত যেটা পুলিশের বক্তব্য তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগ এর আগে কিন্তু ছিল দিল্লিতে। অর্থাৎ এই যে দিল মোহাম্মদ, এ কিন্তু নন্দীগ্রামের বাসিন্দা হলেও বেশ কয়েক বছর ধরে সে কিন্তু দিল্লিতেই থাকতো, এবং দিল্লিতে সে একাধিক চুরি ছিনতাই ডাকাতির ঘটনাতে অভিযুক্ত ছিল। এমনকি সে ছমাস সেখানে জেলও খাটে, দিল্লি পুলিশের খাতে দাগি আসামি হিসেবেই কিন্তু সে সেখানে লিপিবদ্ধ রয়েছে। এবং ছমাস জেল খাটার পর তিন মাস আগে হলদিয়াতে চলে আসে, এবং হলদিয়ার ব্রজলাল চোখ এলাকাতে সেখানে একটি ভাড়া বাড়িতে তিনি থাকতেন। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে মূলত তার পেশা ছিল চুরি করা, বিভিন্ন এলাকাতে গিয়ে রেকি করে প্রথমে, তারপরে সে কিন্তু সেইখানে সুযোগ বুঝে চুরি করে। এমন একটি চুরির ঘটনার কিনারা করেছে পুলিশ, এবং গত 27 তারিখে 27 এপ্রিল হলদিয়ার ক্ষুদিরাম নগরে একটি বাড়ি থেকে সেখানে কিন্তু বেশ কয়েক লক্ষ টাকা এবং নগদ সহ এবং সোনার গহনা কিন্তু চুরি হয়, এবং একটি মোটর বাইকের সূত্র ধরেই কিন্তু পুলিশ এর হদিশ পায়। এবং পুলিশ যখন জানতে পারে, তাকে জিজ্ঞাসাবাদ করে যে সে যখন দিল্লি থাকে বলে, সেখানেও একাধিক ক্রাইম রেকর্ড রয়েছে, এবং দিল্লি পুলিশের তরফে কিন্তু জানানো হয় হলদিয়া পুলিশকে ধৃত দিল মোহাম্মদকে আজকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হচ্ছে। ধন্যবাদ। সিএনজি বা হাইড্রোজেন গ্যাসের মতো বিকল্প জ্বালানি তৈরি করেছে কলকাতার সংস্থা এভারগ্রিন ফিউচার। সংস্থার দাবি, তাদের তৈরি জ্বালানি ব্যবহার করলে পরিবহন খরচ অনেকটাই কমবে। পরিবহন ক্ষেত্রে এই জ্বালানি ব্যবহারের জন্য কথা চলছে সরকারের সঙ্গে। জ্বালানির দাম আকাশ ছোঁয়া, এই পরিস্থিতিতে খোঁজ চলছে বিকল্প জ্বালানির। সেই বিকল্প জ্বালানি তৈরির ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে কলকাতার সংস্থা এভারগ্রিন ফিউচার। বিশেষজ্ঞরা মনে করছেন বিকল্প জ্বালানি হিসেবে কাজে লাগবে সিএনজি ও হাইড্রোজেন জ্বালানি। কলকাতার এই সংস্থা সূত্রে খবর, উত্তরপ্রদেশে তৈরি করা হয়েছে কারখানা, সেখানে কৃষি ও প্রাণীজাত বর্জ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে হাইড্রোজেন গ্যাস ও সিএনজি। এছাড়াও সাব প্রোডাক্ট হিসেবে তৈরি করেছে ধোঁয়াবিহীন কয়লা, সেই সঙ্গে তৈরি করেছে বায়োটার, যা রং শিল্পে কাজে লাগে। ফার্ম রেসিডিউ বা এগ্রিকালচারাল ওয়েস্ট যেটা আমরা বলি, সেটাকে কিনে নেব, কিনে নিয়ে ওখান থেকে থার্মো অ্যানালাইসিস, যে আমাদের যে মেজার প্রক্রিয়াটা, ওটা ইউজ করে আমরা বিভিন্ন বাই প্রোডাক্টে ক্র্যাক করছি। এটা উইদাউট এনি রিফাইনিং ডিরেক্টলি আমরা অ্যাজ এ অটোমোটিভ ফিউল হিসেবে ইউজ করতে পারি, অ্যাজ এ কেমিক্যালও ইউজ করতে পারি। এই বাই এই প্রসেসের মধ্যে আরেকটা বাই প্রোডাক্ট আমরা পাচ্ছি, যেটাকে বলছি বায়োটার, যেটা অ্যাজ এ প্রোটেকটিভ পেন্ট হিসেবে ইউজ হয়। আর পাচ্ছি আমরা পিওর ফুড গ্রেড CO2, ফুড ইন্ডাস্ট্রিতে পিওর CO2 প্যাকেজিং মেটেরিয়াল হিসেবে ইউজ হয়। হাইড্রোজেন এবং সিএনজি, এটি কিন্তু ভারতবর্ষের ফিউচার ফুয়েল। এই সিএনজি গ্যাসটা নিয়ে আপনি যদি বাস চালান, আপনার প্রত্যেক কিলোমিটারে 15 টাকা কিন্তু সাশ্রয় হবে। এত ডিজেল পেট্রোলের দাম, সেখান থেকে কিন্তু অনেকটা কমে তারা পাবেন এই গ্যাস। সেই গ্যাস দিয়ে কিন্তু আগামী দিনে গাড়ি চলবে, আপনার ফ্যাক্টরি চলছে, সেখানে কিন্তু সিএনজি হাইড্রোজেন দিয়ে চলবে। ইতিমধ্যে উৎপাদিত গ্যাসের পেটেন্ট নিয়েছে সংস্থা। উৎপাদিত গ্যাসের ব্যবহার নিয়ে রাজ্যের পরিবহন দপ্তরের সঙ্গে কথা চলছে। সংস্থার দাবি, তাদের প্রযুক্তিতে তৈরি সিএনজি ব্যবহার করলে প্রতি কিলোমিটারে একটি বাসের জ্বালানি খরচ কমতে পারে 15 টাকা, গাড়ির ক্ষেত্রে খরচ কমতে পারে কিলোমিটারে 5 টাকা। অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।